বিজেপির আগ্রাসন চিন্তিত হয়েছে বড়ভূমির রাইজ। বড়ভূমিত ক্ষমতা হেরার শঙ্কা বিপিএফ ইউপিপিএলর। সেই দুয়োটা দলের মাজত একত্রীকরণের চূড়ান্ত পর্যায়ত চলিছে আলোচনা। বিপিএফ ইউপিপিএলর একত্রীকরণে বড়ভূমিত আঞ্চলিক রাজনৈতিক শক্তির উত্থান হব বলে কয় বিপিএফর বিধায়িনী দলের নেতা দুর্গা দাস বড়োয়ে। দুর্গা দাস বড়োর মতে বিপিএফ ইউপিপিএলর একত্রীকরণের দুয়োটা দলে গঠন করেছে কমিটি। কমিটিত বিপিএফ দলের তরফের আছে বিধায়ক রবিরাম নার্জারী, আনহাতে সাংসদ রণকৌরা নার্জারীক ইউপিপিএলর দায়িত্ব দিয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টিয়ে যে ধরনের আগ্রাসীর উপর সাংগঠনিক কাম কাজ চলাই আছে তাতে তাত কিন্তু স্থানীয় মানুষবিলাকে করবার আমার হাতের পর ক্ষমতা গুছি যাব তেনেকা এটা উপলব্ধি করা যেন হয়, সেই কারণে আমি লগলগাতে বিচারিছে। বিপিএফ দলের রবিরাম নার্জারী, রাজ্যসভার এমপি রণগৌরা ডাঙরিয়া, দুইটা গ্রুপের নেতৃত্ব লই রাইজর কি ইচ্ছা সদিচ্ছা সেইটোর উপর আলোচনা বিলোচনা চলাইছে। বিপিএফ আর ইউপিপিএলর জ্যোতির জয়ের পাছত কোন হব বড়ভূমির পরবর্তী মুখ্য কার্যবাহী সদস্য? হাগ্রামা মহিলারী নে প্রবোধ বড়ো? সর্বভারতীয় দলের বিরুদ্ধে একত্রিতভাবে যুঁজ দিব বিচরা বিপিএফ আর ইউপিপিএল দলে পরিষদীয় নির্বাচনের পাছত এরা ধরার মাজের সিদ্ধান্ত লব কোন হব পরবর্তী সিইএম। যেতিয়া দুইটা দল একেলগে আগবাড়ি যাওয়ার কথা যদি হয় বিটিসিতে রাজনীতি করব, নেতা সকলেও একেখন মঞ্চত কাম কাজ করব, কোনোবাই স্যাক্রিফাইস করব লাগিব নিশ্চয়। বিটিসিত বিজেপির আগ্রাসনের অধিক চিন্তিত হওয়া জনসাধারণে সকলো ত্যাগর বিনিময়ত সকলো চুক্তি রূপায়ণ হওয়াটো বিচাৰিছে। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ। বিজেপির আগ্রাসন চিন্তিত হয়েছে বড়ভূমির রাইজ। বড়ভূমিত ক্ষমতা হেরার শঙ্কা বিপিএফ ইউপিপিএলর। সেই দুয়োটা দলের মাজত একত্রীকরণের চূড়ান্ত পর্যায়ত চলিছে আলোচনা। বিপিএফ ইউপিপিএলর একত্রীকরণে বড়ভূমিত আঞ্চলিক রাজনৈতিক শক্তির উত্থান হব বলে কয় বিপিএফর বিধায়িনী দলের নেতা দুর্গা দাস বড়োয়ে। দুর্গা দাস বড়োর মতে বিপিএফ ইউপিপিএলর একত্রীকরণের দুয়োটা দলে গঠন করেছে কমিটি। কমিটিত বিপিএফ দলের তরফের আছে বিধায়ক রবিরাম নার্জারী, আনহাতে সাংসদ রণকৌরা নার্জারীক ইউপিপিএলর দায়িত্ব দিয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টিয়ে যে ধরনের আগ্রাসীর উপর সাংগঠনিক কাম কাজ চলাই আছে তাতে তাত কিন্তু স্থানীয় মানুষবিলাকে করবার আমার হাতের পর ক্ষমতা গুছি যাব তেনেকা এটা উপলব্ধি করা যেন হয়, সেই কারণে আমি লগলগাতে বিচারিছে। বিপিএফ দলের রবিরাম নার্জারী, রাজ্যসভার এমপি রণগৌরা ডাঙরিয়া, দুইটা গ্রুপের নেতৃত্ব লই রাইজর কি ইচ্ছা সদিচ্ছা সেইটোর উপর আলোচনা বিলোচনা চলাইছে। বিপিএফ আর ইউপিপিএলর জ্যোতির জয়ের পাছত কোন হব বড়ভূমির পরবর্তী মুখ্য কার্যবাহী সদস্য? হাগ্রামা মহিলারী নে প্রবোধ বড়ো? সর্বভারতীয় দলের বিরুদ্ধে একত্রিতভাবে যুঁজ দিব বিচরা বিপিএফ আর ইউপিপিএল দলে পরিষদীয় নির্বাচনের পাছত এরা ধরার মাজের সিদ্ধান্ত লব কোন হব পরবর্তী সিইএম। যেতিয়া দুইটা দল একেলগে আগবাড়ি যাওয়ার কথা যদি হয় বিটিসিতে রাজনীতি করব, নেতা সকলেও একেখন মঞ্চত কাম কাজ করব, কোনোবাই স্যাক্রিফাইস করব লাগিব নিশ্চয়।
বিটিসিত বিজেপির আগ্রাসনের বাবে অধিক চিন্তিত হওয়া জনসাধারণে সকল ত্যাগর বিনিময়ত সকল চুক্তি রূপায়ণ হওয়াটো বিচাৰিছে। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।